গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে শুরু থেকে সিসি ক্যামেরা নির্বাচন তদারক করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনারেরা সেখানে উপস্থিত আছেন। গাজীপুর সিটির 480টি কেন্দ্রে মোট 4435টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ চলছে। প্রতিটি ভোট কক্ষে একটি আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা রয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভালোভাবেই ভোট চলছে আর খারাপ কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা ওনাদের সাথে যখন মিটিং করেছি বলেছি আপনার কোনো এজেন্ট যদি ওখানে না ঢুকতে দেয় বা কোনো বাধার সম্মুখীন হয় দয়া করে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, রিটার্নিং অফিসারের নাম্বার দেওয়া আছে, যে আমাদের কাছে জানাবেন কোন কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, তখন আমরা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে তাদের এজেন্টকে বসার ব্যবস্থা করে দেব। না, আমরা অভিযোগ পাইনি।